আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে অর্থ ব্যবস্থা, নগদ অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং ঋণ ফেরত দেওয়া এবং সর্বোপরি নগদ ডলার এর কেনা বেচার মধ্যে মারাত্মক ত্রুটি এবং মারাত্মক সমস্যা রয়েছে। বাংলাদেশের সকল বেসরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকসমূহ, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যথা লিজিং কোম্পানি থেকে শুরু করে যারা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করেন, কর্পোরেট হাউসগুলো আছে, সকলই এই অর্থ সংকট, অর্থ লেনদেন এবং এই নগদ অর্থ দেশি এবং বৈদেশিক মুদ্রায় সংগ্রহ করার ক্ষেত্রে প্রায় প্রতিদিন যে ঝক্কি এবং ঝামেলার মধ্যে পড়ছেন, এটি সবাই স্বীকার করলেও রাষ্ট্র স্বীকার করছে না। এবং এটা হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য। পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা যেখানে গণতন্ত্র রয়েছে, সেখানে রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়, সেটা বিচার বিভাগ হোক, সেটা সংসদ হোক, সেটি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কার্যালয় হোক, এমনকি সেটি রাজা রানীদের রাজপ্রাসাদ হোক, সকল কিছুই দিবালোকের মতো উজ্জ্বল থাকে সকলের নিকট, যাকে বলা হয় স্বচ্ছতা। ঠিক আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব, যেখানে যাদের একটু ক্ষমতা আছে তারা স্বচ্ছতার পরিবর্তে অস্বচ্ছতাকে বেশি পছন্দ করেন, তৃতীয় বিশ্ব দেশগুলোতে যাদের ক্ষমতা আছে তারা সহজ সরল হওয়ার চাইতে দাম্ভিকতাকে বেশি পছন্দ করেন, যে সমস্ত দেশে আর্থিক দৈন্যতা থাকে, যে সমস্ত দেশে সভ্যতার সংকট থাকে, সেখানে জ্ঞানী লোকেরা পালিয়ে থাকে এবং যাদের জ্ঞান গরিমা নাই, লেখাপড়া নাই, তারা জ্ঞানীর ভান করে বিভিন্ন মানুষকে অপদস্থ করতে চায়, বিশেষ করে জ্ঞানী লোককে অপদস্থ করে তাদেরকে সমাজ থেকে নির্বাসনে পাঠানোর একটা প্রক্রিয়া তারা চালু করে যায় সেই অনাদিকাল থেকে। গণতন্ত্রহীন দেশ সমাজকাল সব সময় প্রায় একই আচরণ করেছে, সেটি হলো তারা তথ্য গোপন করেছে এবং সেই তথ্য গোপন করার কারণে দেখুন যে বিশ্ব থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রায় উঠে গিয়েছে। সোভিয়েত ইউনিয়ন একটা সময় খুব গর্ব করত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আকাশে একটি রকেট পাঠাতো তারা তাদের সঙ্গে পাল্লা দিয়ে দুটো রকেট পাঠাতো, এবং ঠিক সেই সময় যারা আর্থিক সংকটে তাদের পতন হলো, ঠিক পতনের পরে জানা গেল যে সোভিয়েত সমাজ ব্যবস্থায় বা পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে আসলে অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা বলতে কিছু ছিল না। তো যেটা বলছিলাম সেটা হলো বাংলাদেশে অর্থ সংকট রয়েছে, আমরা যারা সাধারণ ভুক্তভোগী মানুষ, আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, আমরা যারা খেটে খাচ্ছি, আমরা যারা দৈনন্দিন বাজারে যাচ্ছি, কাঁচা বাজারে যাচ্ছি, মাছ বাজারে যাচ্ছি, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে টাকা কীভাবে আয় করাটা অতীতের যে কোনো সময়ের চাইতে কঠিন হয়ে গেছে। শুধু তাই নয়, আয় করাই যাচ্ছে না। দুই নম্বর হলো যে আমরা যে আমাদের যে ব্যক্তিগত পর্যায়ে যে ভোগ আছে, আগে যেভাবে কেনাকাটা করতাম বা খাওয়া দাওয়া করতাম, সেটি যে যার অবস্থা অনুযায়ী একটা সেলফ সেন্সরশিপ করে সেটি কী পর্যায়ে কমে এনেছে, সেটি আপনারা যে কোনো একটা খুচরা দোকানে গেলে আপনারা টের পাবেন। দোকানদারের সাথে গত এক বছরের কথা, তার যে বেচা কেনা হয়েছে সেটি এটা নিয়ে আলাপ আলোচনা করলে। একইভাবে যদি আপনারা চিন্তা করেন যে কোনো ছোটো ছোটো রেস্টুরেন্ট, যেগুলোতে সাধারণত পরোটা বিক্রি করে, হালুয়া বিক্রি করে, সকালে নাস্তা খেতে গিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা সাধারণত দুটো পরোটা একটু ডাল ভাজি খেয়ে, যারা সাধারণত 30-40 টাকার মধ্যে বিল দেয়, সেই সমস্ত ছোটো ছোটো রেস্টুরেন্টটিকে দেখুন যে গত এক বছরে তাদের বিক্রি বাট্টা কত কমে গিয়েছে, অর্ধেকের চেয়েও কমে গিয়েছে। তো এই যে নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের খাবারের চাহিদা কমিয়ে দিয়েছে, এবং তখন আমরা বলছি যে আমরা বিরাট জিডিপি করে ফেলছি, বিরাট উন্নয়ন করে ফেলছি, এবং এই যে মানুষের জীবন এবং রাষ্ট্রের যে তথ্য উপাত্ত এটির সঙ্গে যে ফেরাক, এটা কেন হচ্ছে, কারণটা হলো রাষ্ট্রের যে দোষ তা নয়, কেন রাষ্ট্র তার যে ট্যাক্স কালেকশন সেখানে সে ট্যাক্স পেয়ে যাচ্ছে, কেন ট্যাক্স পেয়ারদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে যে সমস্ত লোকজন চলাফেরা করছেন, কয়েক লক্ষ বা
দেখা যাচ্ছে যে মোর দেন 10 লক্ষ লোক যারা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী লোক তাদের সকলেরই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গিয়েছে। রাষ্ট্রে যারা কর্মকর্তা কর্মচারী আছেন আনুমানিক 20 লক্ষ, তারাও এই ব্যবস্থার কারণে রাষ্ট্রের এই নবতর বিভেদমূলক অর্থনৈতিক অবস্থার কারণে তারা যথেষ্ট অর্থশালী বিত্তশালী হয়ে পড়েছেন। ফলে রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তারা তাদের আশেপাশে যা দেখেন তা দেখে তারা কিন্তু এই যে গরিবের যারা আমরা সাধারণ মানুষ আছি তাদের দুঃখ কষ্ট বোঝা তাদের পক্ষে আসলে সম্ভব নয়। যদি গণতন্ত্রের উপস্থিতি থাকতো, আমাদের সেই বাক স্বাধীনতা ঠিক প্রবলভাবে থাকতো, তাহলে তারা বুঝতে পারতেন। তো যা হোক, আমার বক্তব্যটা হলো যে ইদানিং যে দুর্নীতিবিরোধী অভিযানে যে ক্যাসিনো কাণ্ড ঘটল, এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়ে গেছে যে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা এমনকি উপজেলা পর্যায়ে যারা কোটিপতি হয়ে গেছেন গত 10-12 বছরে, একটা উপজেলা পর্যায়ে বহু সংখ্যক কোটিপতির সৃষ্টি হয়েছে এবং অসম গণতান্ত্রিক ব্যবস্থা এবং অসম অর্থনৈতিক ব্যবস্থায় যখন একটা উপজেলাতে 20-25-50 জন লোক রাতারাতি 10 বছরের মধ্যে কোটিপতি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে সে না হলেও 100 জন লোক যদি কোটিপতি হয়ে থাকে সে 1 লক্ষ লোকের হক নষ্ট করেছে। 1 লক্ষ লোককে দারিদ্র্যের প্রান্ত সীমায় পৌঁছে দিয়ে তার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু হরণ করে সে বড় লোক হয়ে গেছে। এবং এই যে বড় লোক বা ধনী যারা হলো তাদের এই টাকা পয়সা তারা সাধ্যমতো যারা স্মার্ট তারা দেশের বাইরে পাচার করে দিয়েছে, যারা দেশের মধ্যে জায়গা জমি কিনে তারা সঞ্চয় করেছে, অনেকে গোল্ড স্বর্ণ কিনেছে, অনেকে নগদ টাকা সঞ্চয় করেছে। এবং এই মুহূর্তে যেটি ক্যাসিনো বিরোধী অভিযান চলার পর দেখা গেছে যে প্রত্যেকটি বাড়িতে একটা করে মিনি ব্যাংক গড়ে উঠেছে, কোটি কোটি টাকার মুদ্রা পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকার স্বর্ণ পাওয়া যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রা পাওয়া যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে এদের এই দৌরত্ব দেখে, যারা এই টাকা জমাকারী দৌরত্ব দেখে তারা সম্ভবত বেশি গভীরে যেতে ভয় পাচ্ছে যেন একটা ম্যাসাকার যদি হয়ে যায়। তো এখন এইরকম অবস্থায় কিন্তু মোদি সরকার যখন গত টার্মে ক্ষমতায় এসেছিল তিনিও ঠিক এইরকম ভারতের একটা অর্থব্যবস্থা আর মধ্যে পড়েছিলেন। তো তিনি সেটা থেকে উত্তরণের জন্য কিন্তু সেই দেশের ব্যাংক নোটগুলোকে তিনি বাজেয়াপ্ত করেছেন। আমাদের দেশেও কিন্তু বঙ্গবন্ধুর জমানায় এই কালোবাজারিদের হাত থেকে নগদ এই টাকা পাচারকারীদের হাত থেকে বাঁচার জন্য মুদ্রা ব্যবস্থা বাঁচার জন্য 100 টাকার নোট সেই সময়টাতে অন্যান্য টাকা সহ এখানে বাতিল ঘোষণা করা হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে যারা এই শত শত কোটি নয়, হাজার হাজার কোটি নয়, লক্ষ কোটি টাকা, আমার কাছে মনে হচ্ছে লক্ষ কোটি টাকা ব্যক্তিগত সঞ্চয়ের মধ্যে তারা রেখে দিয়েছেন ব্যাংক ব্যবস্থার বাইরে নিয়ে, এবং এরা দেশের বাইরেও পাচার করতে পারছেন না এই অবস্থাতে। তো তাদের সেই টাকা যদি মূল ধারায় ফিরিয়ে আনতে হয় এবং তাদের এই কালো টাকার খপ্পর থেকে যদি বাঁচতে হয়, তাহলে এই সরকার খুব দ্রুত তাদের উচিত হলো কম করে হলো আমাদের 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিল করে দেবে, এবং খুব দ্রুত, কাউকে কোনো রকম সময় না দিয়ে, কাউকে কোনো রকম পর্যালোচনা করার সময় না দিয়ে এই কাজটি না করলে সরকারের যে অর্থ ব্যবস্থা, ব্যাংকের যে ব্যাংকিং ব্যবস্থা এবং সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা, সাধারণ মানুষের যে নাভিশ্বাস চলছে তার থেকে আসলে আমাদের কারো নিষ্কৃতি আসবে না। আমরা ক্যাসিনো বিরোধী অভিযানের সময় শুনছিলাম যে 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিল হচ্ছে খুব দ্রুত, এবং পরবর্তীতে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিবৃতি দিয়ে এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে যে এরকম কোনো পরিকল্পনা নাই। তো এনিওয়ে, এটা সরকারের একটা কৌশল হতে পারে বা সরকারের কি সিদ্ধান্ত তা আমি জানি না, কিন্তু একজন নাগরিক হিসেবে আমার মনে হচ্ছে এবং আমার সাথে যারা এই ব্যাংকিং ব্যবস্থায় জড়িত আছেন বড় বড় ব্যাংকার, তারা অনেকেই একমত হবেন, অনেকে একমত হবেন। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছি এবং অনেকে দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়টা নিয়েও লেখালেখি করছেন যে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে বাণিজ্যিক ব্যাংক, শিডিউল বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যে অর্থনৈতিক লেনদেনে এবং নগদ টাকা যে অপ্রতুলতা চলছে, এটি সরকার এখনও বুঝতে পারছে না। কিন্তু সরকার যখন বুঝতে পারবে তখন তার আসলে করার কিছু থাকবে না। কাজেই সময় থাকতে আমি মনে করছি সাধু সাবধান, সরকারের যে ভালো কাজগুলো আছে সেগুলোকে অব্যাহত রাখার জন্য, সেগুলোকে চালিয়ে নেওয়ার জন্য, যে দেশের জনগণের হাতে যে টাকা আছে সেই টাকার যে অংশটি কালো হয়ে গেছে সেই টাকাটি মূল স্রোতে নিয়ে আসার জন্যে একমাত্র এখন সবচেয়ে প্রধান টনিক আকারে, বুলেট আকারে যেটা করা দরকার সেটা হলো
ইমিডিয়েটলি, একদম ইমিডিয়েটলি সকালবেলা উঠে সবাই জানবে যে 100 টাকার নোট না 500 টাকার নোট এবং 1000 টাকার নোট এতদিনের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে, এরপর সেটা বাতিল হয়ে যাবে, এরপর সেটা বাতিল হয়ে যাবে। এই কাজটি সরকারের শুভবুদ্ধি উদয় হলে সেটি করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে রাষ্ট্র ব্যবস্থার সুফল ভোগ করার তৌফিক এনায়েত করুন এবং রাষ্ট্রের ভুল ভ্রান্তি থেকে, রাষ্ট্রের সন্ত্রাস থেকে, রাষ্ট্রের জুলুম থেকে আমাদের সকলকে, বিশেষ করে নিরীহ মানুষদেরকে রক্ষা করুন। এই রাষ্ট্রে চমৎকার একটি গণতান্ত্রিক পরিবেশ চলুক এবং রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর মনোনীত সৎ এবং ভালো বান্দারা নিয়োজিত থাকুন, যাদের দ্বারা এই জনগণের কল্যাণ সাধিত হবে, এবং যারা পাপিষ্ট, যারা গুণাগার, যারা নাখান্দা বান্দা, যাদের দেখলে দোজখের কথা মনে হয়ে যায়, সেই সমস্ত লোকদেরকে আল্লাহ আমাদেরকে সেই সমস্ত লোকের শাসন থেকে, সেই সমস্ত লোকের শোষণ থেকে, সেই সমস্ত লোকের কর্তৃত্ব থেকে আল্লাহর এই নিরাপদ, এই যে 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, ধর্মপ্রাণ মানুষের দেশের সাধারণ জনগণকে রক্ষা করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।